কাটাবে আমরা আবারও বলছি মুসলিমরা আমরা কোরআনকে পরিত্যাগ করছি রমজানে নিলে আমরা একটু তারাবিতে কোরআন তেলাওয়াত করি শুনি আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস এত বেশি আমাদের যে আমরা কোরআনকে ভুলে গেছি অতএব শুধুমাত্র চলমান ঘটনার কারণে আমরা সংক্ষুব্ধ হলে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে প্রতিবাদ জানালাম বিচার দাবি করলাম শান্তিপূর্ণভাবে করলাম এর মাধ্যমে আমাদের দায়িত্ব আদায় হবে এটি ভুল বরং আমাদের কোরআনের প্রতি যে কর্তব্য আছে সেগুলো আমাদেরকে আদায় করতে হবে কোরআন নাজিলের জায়গা থেকে আমরা তিন ভাই আপনাদের কাছে আবেদন করছি আমাদের দুই ভাই ইনশাআল্লাহ মদিনা সংক্রান্তে তাদের অনুমতি ব্যক্ত করবেন আমি একটা আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি তা হলো যারাই আমাদেরকে অস্থিতিশীল করতে চায় যারাই আমাদেরকে চরমপন্থী বানাতে চায় যারাই আমাদেরকে দিয়ে একটা ভুল এর বিপরীতে আরেকটা আরও দশটা ভুল করাতে চায় তাদের চক্রান্তের ব্যাপারে আমরা সাবধান থাকতে হবে আমরা যেন কোনোভাবেই ফাঁদে না পাই আমরা যেন সাবধান থাকি আমরা যেন সবাই সচেতন থাকি আমরা যেন দায়িত্বশীল থাকি শান্তিপূর্ণভাবে আমাদের যার যার অবস্থান থেকে আমরা অবশ্যই একটা অন্যায় একটা উগ্র এবং চরমপন্থার বিরুদ্ধে আমরা কথা বলব সে ফ্রান্স থেকে নিয়ে গোটা বিশ্বের সকল প্রান্তে মুসলমানদেরকে উস্কে দেওয়ার এক অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি তারপরও গোটা বিশ্বে মুসলমানরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে আরও ধৈর্যশীল হতে হবে এবং সেই সাথে অবশ্যই অন্যায় শান্তিপূর্ণ এবং যথাযথ প্রতিবাদও করতে হবে এবং কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে অতএব কোনো ফাঁদে যেন আমরা পা না দিই আমাদের এমন কোনো আচরণ যেন কেউ না করেন কোনো ভাই বোন না করেন যে আচরণ দ্বারা মুসলমানরা বিপদগ্রস্ত হবেন মুসলমানদের দুর্নাম করার দুঃসাহস পাবে এবং পরিকল্পিতভাবে কেউ যদি ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তারা যদি এখান থেকে কোনো ফায়দা লোক আরও প্রচেষ্টা করে সেটা তারা করতে না পারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তাহলে আমাদের সবাইকে দায়িত্বশীল দায়িত্ববান এবং আমাদের সকল কাদার করার আমি যথেষ্ট চিন্তাশীল মানুষ অর্থফিক দান করুন আমি আর বক্তব্য এখানে শেষ করছি অল্প কথায় শেখ আব্দুল সাইফুল্লাহ ভাই তার অনুমতি ব্যক্ত করবেন এরপরে আপনি অনুমতি ব্যক্ত করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আমরা পবিত্র মক্কাতুল মুকাররমার এখন মসজিদুল হারামের মধ্যে আমরা আছি আমার এখানে কোনো বক্তব্য দেওয়ার মতো অনুভূতি নাই শেখ আমাদের সামনে যে কথা বলেছেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকারই চেষ্টা করছি কিন্তু আজকে দুপুর থেকে যখন বিভিন্ন ধরনের সংবাদ আসছে আমাদের কাছে মেসেজ আসছে আর যখন আমরা পবিত্র কোরআনের সেই জায়গা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেই হেরা গুহার পাশে আছি সাফা মারওয়াতে যখন সাই করছি যখন আমরা পড়ছি না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ যেটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন এবং সেই জায়গাতে আমরা দাঁড়ায় সাই করতে যাচ্ছি এরকম সময় যেখানে মাতাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেই জায়গা থেকে হারামের মধ্যে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেখানে যখন আমরা এরকম সংবাদ শুনতে পাই তখন আমাদের হৃদয়টা ফেটে যায় আমরা আসলে এই জায়গা থেকে লাইভ করা বা আমাদের বক্তব্য দেওয়ার মতো বিষয় নয় আমরা এখন হারামের মধ্যে আছি এবাদতের মধ্যে থাকার চেষ্টা করি কিন্তু দুঃখের জায়গা হচ্ছে যে একটা মহল কুচক্রী যারা এই বাংলাদেশের যে সৌন্দর্য বাংলাদেশের যে হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহ্যটা নষ্ট করার জন্যই তারা লেগে আছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি একটা বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে কোনো ধর্ম অন্য ধর্মকে যদি অপমান করতে শেখায় বোঝা যাবে সেটা ধর্মই নয় ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম এটা একদম সত্য ট্রু এটা আমরা বিশ্বাস করি কিন্তু অন্য যে সকল ধর্ম প্রচলিত আছে সেইগুলোর আইন কানুনও মানুষকে এটা শেখায় না তাহলে কারা এগুলি করছে আমাদের একটাই দাবি থাকবে করজোরে সকলের প্রতি আপনারা যে যার জায়গা থেকে আমাদের যেটা অন্তরের যে কষ্ট সে ব্যথা প্রকাশ আমরা করব কিন্তু আমরা ধৈর্যের সাথে আমাদের যারা প্রশাসনিক দায়িত্বশীল আছেন যারা বিভিন্ন পর্যায়ের আমাদের এই সকল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছেন যাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে তারা অনেক অ্যাক্টিভ আপনারা দ্রুত এই বিষয়টিকে একটা দৃষ্টান্তের জায়গায় নিয়ে আসেন এবং যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের মোটিভ কী কেন তারা এটা করতে চায় এবং যখন এই সকল উচ্ছৃঙ্খলতা হয় আমরা দেখতে পাই অধিকাংশ সময় ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এই বিষয়গুলোকে সামনে নিয়েছে এই কাজগুলি করতে চায় বারবার এরকম হয় এবং সমাজটাকে অস্থির করতে চায় যারা এরকম করছে সেখান থেকে তাদেরকে ধরুন তাদের বিচার করুন এবং মুসলমানদের মনের মধ্যে যে কষ্ট দুঃখ এবং অন্যান্য কেউ যদি ধার্মিক হয় তারও কষ্ট হবে যে অন্য ধর্ম হলেও সেটা একটা ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ নিয়ে কেউ করতে পারে না একজন প্রকৃত হিন্দু যদি হয় সেইটা বিশ্বাস করতে পারার কথা নয় সুতরাং আমরা বলবো আমাদের এই যে হৃদয়ের যে ব্যথা এই ব্যথার অনুভূতিটি শেখ আহমদুল্লাহ যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছেন যেভাবে আপনাদের কাছে কোরআন নিয়ে বার্তা দিয়েছেন আমরা সেই বার্তাগুলি গ্রহণ করি এবং এর দ্রুত আমরা দেখতে চাই যে একটা পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমাদের এই সুন্দর সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক আমাদের যে বাংলাদেশ আমাদের যে বিউটিফুল বাংলাদেশ আমাদের যে মানুষের সাথে ভালোবাসার বাংলাদেশ সেই স্বরূপটা আমাদের মধ্যে যেন প্রতিষ্ঠিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সার্ভিস
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে কথা বলার কিছু নাই, শাইখ যেই কথাগুলো বলছেন আমরা সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আর একটু আগে আব্দুল ভাই সাইফুল্লাহ ভাই একটা কথা বলেছেন যে আমরা যখন সাই করছিলাম এমন অবস্থায় এই সংবাদটা আমাদের কাছে আসছে এবং আমরা সবাই হু হু করে কাঁদছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সমস্যার সমাধান হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا